সালামুকুম সবাইকে আসলে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাবলিন ল দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাইয়েরা এই ডাবলিন ল নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় ডাবলিন লটা কি আসলে ডাবলিন লটা হচ্ছে আপনি একটা দেশে এস্যালাম নেওয়ার পরে যখন আপনি আরেকটা দেশে মুভ করবেন তখন আপনাকে আপনি যে প্রিভিয়াস দেশে যে ফিঙ্গার দিচ্ছেন সেই ফিঙ্গারটা আপনাকে আপনি পরবর্তী যেই দেশটাতে আসছেন আপনার সেই দেশে আসার পরে আপনার ওই প্রিভিয়াস ফিঙ্গারটা চলে আসাটাকেই ডাবলিন আর কি তো ডাবলিনটা সহজভাবে এক্সপ্লেন করতে হলে ব্যাপারটা এরকম ধরেন আপনি ফ্রান্সে অলরেডি আসার পরে আপনি আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করছেন আপনার এই অ্যাপ্লাইটা চলাকালীন আপনি জার্মানিতে শিফট করছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি আবার একই কাজ জার্মানিতে করেন আপনি যদি সেম রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করেন তখন জার্মানিতে যদি আপনার ফিঙ্গার যখন আপনার ফিঙ্গার নেবে তখন আপনার ওই ফ্রেন্সের যে ফিঙ্গারটা এটা চলে আসবে তো সেই ক্ষেত্রে একটা একটা প্রবলেম দেখা যাচ্ছে জার্মান গভর্নমেন্ট সেই ক্ষেত্রে আপনাকে আবার প্রিভিয়াস দেশে ব্যাক করাবে মানে ফ্রান্সে আপনাকে আবার ব্যাক করাবে কারণ তারা বলবে যে দেখো যে না তোমার তুমি অলরেডি একটা দেশে অ্যাসালামের জন্য অ্যাপ্লাই করছো তো ওই দেশ যতক্ষণ পর্যন্ত তোমাকে একটা রেজাল্ট না দেয় সেই দেশ পর্যন্ত তুমি দেশ চেঞ্জ করার কোনো রাইট তোমার নাই সেই ক্ষেত্রে তুমি কোনো দেশ চেঞ্জ করতে আইন আইনগতভাবে তুমি পারবে না কিন্তু অনেক দেশ অনেকভাবে কনসিডার করে নর্মালি যেমন জার্মানি সুইডেন নেদারল্যান্ডস ফিনল্যান্ড এই এইসব দেশ নর্মালি এই ডার্মিন লয় লয়ের ক্ষেত্রে অনেক করা তারা দেখা যাচ্ছে যে আপনাকে ব্যাক করাবে আপনার প্রিভেস দেশে কিন্তু ইটালি ফ্রেঞ্চ কিছু কিছু ক্ষেত্রে তারা এটা কনসিডার করে কনসিডারটা এরকম ধরেন আপনি আপনি জার্মানিতে অ্যাসাইলাম নেওয়ার পরে আপনি ইটালিতে ব্যাক করছেন আপনি চিন্তা করতেছেন যে না জার্মানির ফিঙ্গারটা চুল আসবে হ্যাঁ সেটা আসলেই আসবে আপনি যখন ইটালিতে আবার অ্যাসালাম নেবেন আপনি যখন ফিঙ্গার দেবেন তখন আপনার জার্মান এসলামটা এলামটা চুল আসবে সেই ক্ষেত্রে ইটালিয়ের মতো দেশগুলো কিছুটা কনসিডার করা ট্রাই করে কনসিডারটা এরকম আপনি কি কোর্টে আপনি কোর্ট আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কোর্ট আপনাকে একটু সময় নেবে কোর্ট আপনার জার্মান গভর্নমেন্টের সাথে কথা বলবে যে বলবে যে দেখো তুমি মানে একটা ছেলে এরকম সে জার্মানে অ্যাপ্লাই করছে অ্যাসালামের জন্য তো আমরা আমাদের কি করব আমরা কি তাকে ফেরত পাঠাবো জার্মানিতে মানে তোমরা কি তাকে ফেরত নিবা অথবা মানে প্রসেসটা কি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জার্মান অনেক সময় বলে যে না তুমি ফেরত দাও কিছু কিছু ক্ষেত্রে বলে যে না আমরা তাকে নিব না সেই ক্ষেত্রে জার্মান ইটালিয়ান কোর্ট নর্মালি একটু সময় নেওয়ার পরে অনেক মানে মোস্ট অফ দ্য সময় যেটা মানে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ঠিক বলে যে ঠিক আছে না তোমার অ্যাকসেপ্টেড এস অ্যাপ্লিকেশনটা এই টালিতে গ্রান্টেড হইলো তো সেই ক্ষেত্রে ফ্রান্সের ক্ষেত্রেও অনেকটা একই রকম ফ্রান্সে অন্য অন্য দেশ থেকে আপনি যখন অন্য দেশে এস করার পরে যখন আপনি ফ্রান্সে আসবেন সেই ক্ষেত্রে ফ্রান্সেও আপনি যখন নেক্সট ফিঙ্গার দেবেন তখন আপনার যে ডাবলিন যে ফিঙ্গারটা ওটা চলে আসবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্রেঞ্চ গভর্নমেন্টও কনসিডার করে মানবিক দিক থেকে দেখা যাচ্ছে যে তারা আপনি যে দেশে ছিলেন সেই দেশের সাথে কথা বলবে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই দেশ আর ফেরত নিতে চায় না তখন দেখা যাচ্ছে আপনাকে একটা সময় পরে কোর্ট আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা যে অ্যাস এলএম অ্যাপ্লিকেশানটা যেটা আপনি করছেন সেটা গ্রান্টেড করবে মানে সেটা আপনাকে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট মানে এই না যে আপনাকে কি বলে ডকুমেন্টসের জন্য কিন্তু না অ্যাকসেপ্ট করছে যে না আপনি আপনার অ্যাস এখন ফ্রান্স বা ইটালি ফ্রান্সে চলবে কন্টিনিউ চলবে আর কি তো এই ক্ষেত্রে যে ব্যাটার যে সলিউশনটা সেটা হচ্ছে আপনি যখন এক দেশে ফিঙ্গার থাকার পরে যখন আপনি আরেক দেশে অ্যাসালামের জন্য মুভ করবেন ব্যাটার সলিউশন হচ্ছে আপনি আগে লয়ারের সাথে কথা বলা দেখা যাচ্ছে যে আপনি ধরেন আমি জার্মানি থাকি আমার জার্মানিতে আমার আর থাকতে পারতেছি না সেক্ষেত্রে আমাকে আপনি অন্য একটা দেশে যাচ্ছেন ফ্রেন্ডস বা কোথাও যাচ্ছেন তো দেখা যাচ্ছে যে ব্যাটার সলিউশন হচ্ছে ফ্রেঞ্স লয়ারের সাথে কথা বলা বলার পরে যে দেখো যে না আমি অনেক এই রিজনের কারণে আমি জার্মানিতে থাকতে পারি নাই তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে লয়ার আসলে আপনার হয়ে কোর্টের কোর্টে অ্যাপ্লাই কোর্টের সাথে কথা বলে আসলে তো অনেকটা এই এই ক্ষেত্রে অনেকটা নেগোসিয়েশন করা যায় তো আমার সাজেশন থাকবে হচ্ছে ডাবলিন লটা অনেক অনেক ক্ষেত্রে অনেক কঠিন দেখা যাচ্ছে যে তারা আবার আপনাকে প্রিভিয়াস দেশে ব্যাক করা দেয় তো আমার সাথে থাকবে যদি আপনাদের একান্তই সম্ভব হয় একটা দেশেই ব্যাটার কিন্তু আবার আপনার দেখা যাচ্ছে যে একটা দেশে আপনি অ্যাসালাম ক্লেম করছেন আপনাকে নেগেটিভ রেজাল্ট দিছে সেক্ষেত্রে আপনি দেশ পরিবর্তন করতে আপনার আর ওইভাবে কোনো বাধা নাই আসলে তো আশা করছি আজকের জন্য এইটুকুই এই আমি যে ইনফরমেশনটা দেওয়া ট্রাই করি আসলে আশা করি আপনার এই ইনফরমেশনটা আপনাদেরকে কোনোভাবে আমি আসলে ট্রাই করি কোনোভাবে আপনাদেরকে হেল্প করা যায় কি না কোনোভাবে ইনফরমেশন দিয়ে হোক আর কোনো এই আমি যে ইনফরমেশানগুলো দিই এগুলো কোনো কোনোভাবে অনেক বাইরেই দেখা যাচ্ছে যে দরকার হয় তো আমি ট্রাই করি যে রিয়েল ইনফরমেশানটা দেওয়ার মাধ্যমে এই প্রবলেম থেকে হেল্প করার জন্য আসলে ওকে তো সবাই ভালো থাকবেন